السلام عليكم ورحمة الله. সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা কে না চাই রাব্বুল আলামিনের সাথে কথা বলতে? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি আপনার প্রভুর সাথে কথা বলতে চান, তাহলে আপনি উত্তরে বলবেন অবশ্যই আমি আমার প্রভুর সাথে কথা বলতে চাই। প্রিয় দর্শক, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কি আপনি আপনার প্রভুর সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পেরেছেন? এর কমন উত্তর পৃথিবীর প্রত্যেকে এক বাক্যে বলবে, না, কখনোই বলতে পারেনি। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে যখন আল্লাহর কুদরতি কণ্ঠস্বর দ্বারা বললেন, হে মূসা, আমি তোমার প্রভু, বিশ্বজাহানের মালিক, তখন মূসা আলাইহিস সালাম এই এক মোহনীয় কোমল কণ্ঠস্বর শুনে হঠাৎ তার অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি তার হাতের লাঠি ফেলে পেছন দিকে প্রবল জোরে দৌড় দিতে লাগলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে কণ্ঠস্বরের উৎস থেকে তিনি যতই দৌড়চ্ছেন কিন্তু কণ্ঠস্বর তার পিছু ছাড়ছে না। অর্থাৎ তিনি যেই স্থানে কণ্ঠস্বর শুনতে পেলেন সেখান থেকে দৌড়ে 8 কিলোমিটার গিয়েও যদি সেখানেও আগের মতো কণ্ঠস্বর শুনতে পান তাহলে দৌড়ে যাবে কোথায়? আসলে কিছুক্ষণ পরে হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এ কণ্ঠস্বর কোনো নির্দিষ্ট স্থান থেকে আসেনি, এ কণ্ঠস্বর রব্বুল আলামিন তার কলবের মধ্যেই জারি করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যখন রব্বুল আলামিন তার বান্দাদের সাথে কথা বলবেন, হাদিসে আছে যে তখন রব্বুল আলামিন কোনো কণ্ঠস্বর ব্যবহার করবেন না, রব্বুল আলামিন সরাসরি তার বান্দার কলবে গিয়ে কথা বলবেন। প্রত্যেকটি জান্নাতির সাথে রব্বুল আলামিনের কথা হবে। সুবহানাল্লাহ, একবার ভেবে দেখুন সেই অনুভূতিটা কেমন হবে। আচ্ছা, অত দূরে কি আমাদের যাওয়ার প্রয়োজন আছে? আমরা তো চাইলে এই পৃথিবীতেও রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারি এবং তার জবাবগুলো কলবের মধ্যে অনুভব করতে পারি। প্রিয় দর্শক, কি আপনি অবাক হচ্ছেন? এ কেমন কথা, কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আজ আমি আপনাদেরকে সেই রাস্তা দেখাবো ইনশাআল্লাহ, যে রাস্তায় অগ্রসর হলে আপনি আপনার প্রভুর সাথে কথা বলার সুযোগ পাবেন এবং তার জবাব আপনার কলবে অনুভব করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রমজান হচ্ছে রব্বুল আলামিনের সাথে কথা বলার সর্বশ্রেষ্ঠ সময়। অন্য যে কোনো মাসের তুলনায় এই মাসে আপনি এই সুযোগটি খুব সহজেই পেতে পারেন। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সালাহ তথা নামাজের মধ্যে যখন বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তখন আমার এবং আমার বান্দার মধ্যে কথোপকথন শুরু হয়। আল্লাহ বলেন, নামাজ আমার এবং আমার বান্দার মধ্যে দুভাগে বিভক্ত, অর্ধেক আমার জন্য, বাকি অর্ধেক আমার বান্দার জন্য। প্রিয় দর্শক, নিঃসন্দেহে হাদিসের এই অংশটুকু শুনে আপনি অবাক হচ্ছেন, জীবনভর কত নামাজ পড়েছেন আর কতবারই তো সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, কই কোনোদিন তো রব্বুল আলামিনের কোনো জবাব শুনেননি, আপনার কলবেও তো বাজেনি। ইনশাআল্লাহ এখন বাজবে। আপনি যদি এই ভিডিওটির পরিপূর্ণ আমল আপনার ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে পারেন, আপনি অবশ্যই আল্লাহ পাকের সাথে কথোপকথন করার বাস্তব অনুভূতি পেয়ে যাবেন আপনার কলবের মধ্যে। হাদিসের বাকি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজের অর্ধেক আমার জন্য আর বাকি অর্ধেক আমার বান্দাদের জন্য, আমার বান্দাগণ যা চায় তা তাদেরকে দেওয়া হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দাগণ বলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি বিশ্বজাহানের মালিক, এ আলমের মালিকের প্রশংসা করলেন। প্রিয় দর্শক, যখনই আপনি এই সূরাটি শুরু করবেন, তেলাওয়াত করবেন, একেবারেই তাড়াহুড়া করবেন না, দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ আর মনে মনে ভাবুন আপনি বিশ্ব আলমের মালিকের প্রশংসা করেছেন, তখন সাথে সাথে আপনার কলবে আপনি জবাব পাবেন, আল্লাহ বলবেন, আমার বান্দাগণ আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি মুসলিম শরীফের হাদিস। আর যখন বলবেন আর রহমানির রহিম, আমার রব পরম করুণাময় অসীম দয়ালু, সাথে সাথে আপনি যখন বিচক্ষণ ভাবে একাগ্রতার সাথে আর রহমানির রহিম পড়বেন তখন রব্বুল আলামিন আপনার কলবে উত্তর দিবেন, তখন তিনি বলেন, আমার বান্দা আমার মহত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, যে দিনের কর্তৃত্ব আধিপত্য আমার মালিক ব্যতীত আর কারো হাতে থাকবে না, এই একটি বাক্যে আপনি সব কিছু বলে দিয়েছেন,
মালিক ইয়াউমিদ্দিন, চূড়ান্ত বিচার দিবসের মালিক, ক্ষমতাবান। তখন রব্বুল আলামিন আপনার কলবে উত্তর দিবেন, আমার বান্দাগণ আমার গুনাগুন করেছে। যখন বলবেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি হে রব এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি যখন আল্লাহর কাছে আপাত মস্তক সঁপে দিয়ে কলব থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করবেন সালাতে দাঁড়ানো অবস্থায়, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে প্রভু আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার নিকটে মাথা নত করি, তখন রব্বুল আলামিন আপনার কলবে উত্তর দিবেন, হে আমার বান্দা, তোমার এই কথাটি তোমার এবং আমার মধ্যে সংযুক্ত হলো। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার এই কথা গ্রহণ করেছেন এবং আপনার সাথে কানেক্টেড হয়েছেন। কারণ এর এক অংশে আমরা প্রশংসা এবং অপর অংশে বান্দাগণের দোয়া ও আরজ রয়েছে। আর আপনি আপনার মালিকের প্রশংসা করে তার কাছে আরজ করেছেন, আর রহমান রহিম যাকে পূর্বেই বলেছিলেন রহমান রহিম, তিনি আপনার দোয়া আপনার অনুরোধ শুনবেন না, তা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে এই কথা বলা হয়েছে, বান্দাগণ যা চাইবে তারা তাই পাবে। সুবহানাল্লাহ, বান্দাগণ যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে প্রভু আমাদের সরল সঠিক পথ দেখান, তখন আল্লাহ বলেন এই সবই আমার বান্দাগণের জন্য, তারা যা চাইবে তারা তাই পাবে, তাদেরকে অবশ্যই সরল সঠিক পথ দান করা হবে। তাফসীরে মাজহারি 15-29। প্রিয় দর্শক, আমি একজন গুনাহগার বান্দা, আমি আপনাদের এই সূরা ফাতিহার কলবি তালাওয়াতের চূড়ান্ত অনুভূতি সম্পর্কে আপনাদের জানাতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যদি আপনি খালেস নিয়তে একাগ্রতার সাথে বাংলা অর্থ হৃদয়ে অনুধাবন করে সূরাতুল ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে দাঁড়ানো অবস্থায় রব্বুল আলামিনের দিকে রজ্জু হয়ে কলব থেকে তেলাওয়াত করতে পারেন, মনে রাখবেন অর্থ বুঝে, তবে আপনি আপনার সালাতে এত মজা পাবেন যে জীবনে আপনার নামাজ ছাড়তে ইচ্ছে করবে না, এমনকি ঘন্টার পর ঘন্টা রাতের তাহাজ্জুতে আপনি কাটিয়ে দিবেন। আপনার কোনোদিন মনেই হবে না যে এই সালাত আদায় করতে আপনার কষ্ট হচ্ছে, বরং আপনি আপনার নিজেকে থামাতে পারবেন না তাহাজ্জুদ গুজার হওয়া থেকে। আপনার প্রতিনিয়ত শুধু মনে হবে কখন রাত হবে, কখন আমি সালাতে দাঁড়াবো, আর আমি আমার রবকে এ দরদি বাক্যগুলো পড়ে শোনাবো, আর আমার রব আমার উত্তর দিতে থাকবেন। আর একটা কথা বলে রাখি, এরকম সালাত যে ব্যক্তি আদায় করতে পারবে একবার গভীরভাবে ভেবে দেখুন তো, তার দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় কাজ হওয়া কি সম্ভব? প্রিয় দর্শক, এই সালাতকেই বলা হয়েছে যে এই সালাতটি হচ্ছে মুমিন বান্দার জন্য মেরাজ স্বরূপ তথা ঊর্ধ্বগমনের মতো। আজকের জামানায় আমরা দেখতে পারি যে অনেক মানুষই সালাত আদায় করছেন কিন্তু তাদের দ্বারা অসংখ্য অন্যায় এবং পাপাচার ঘটছে। এর কারণ হচ্ছে আমরা সালাত অনুধাবন করি না, আমরা সালাতে পঠিত কোরআনের প্রতিটি বাক্যের বাংলা অনুবাদ অনুধাবন করতে পারি না। এই মাহে রমজান আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ সালাতকে সুন্দর করার। চলুন ছোট ছোট সুরাগুলোর অর্থ শিখে নিই, প্রথমে সুরা ফাতিহা দিয়ে শুরু হোক, একটি একটি করে সুরার অর্থ শিখুন, আর নামাজে বাংলা অর্থ অনুধাবন করে আপনি সালাত আদায় করুন। এরপর দেখুন আপনার সালাতের লেভেল কত উন্নত হয়েছে, আপনি কত মজা পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি সালাতের মজা পেয়ে যান, পৃথিবীর আর কোনো অ্যাডিকশন আপনাকে ছুঁতে পারবে না। অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাডিকশন, গেমসের অ্যাডিকশন, সিনেমা দেখার অ্যাডিকশন, যত প্রকার অ্যাডিকশন আছে সব ভুলে যাবেন। শুধু আপনার মনে হবে আপনাকে সালাত আদায় করার সময় কখন আসলো, আর কখন আপনি দাঁড়ালেন, আর কখন আপনি রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার মনে রাখবেন আল্লাহর সাথে যে ব্যক্তি কথা বলতে পারে, আল্লাহর কুদরতি কণ্ঠ যে ব্যক্তি হৃদয়ে অনুভব করতে পারে, তার থেকে শ্রেষ্ঠ সালাত আর তার থেকে শ্রেষ্ঠ আবেদ আর কে হতে পারে? হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি যে তিনি দীর্ঘত 12 মতান্তরে 18 বছর রোগাক্রান্ত হয়ে রাস্তার পাশে পড়েছিলেন। অতপর দীর্ঘ রোগাক্রান্ত জীবন পার করে যখন রব্বুল আলামিন তাকে পুনরায় আবার রাষ্ট্র ক্ষমতা দান করলেন, সুঠাম দেহের অধিকারী করলেন, তখন তার রাজ্য পরিষদের উজির নাজির সাগরেদরা বলল, হে মহারাজ, আপনার জীবনের শ্রেষ্ঠ অনুভূতির কথা বলুন তো, নিঃসন্দেহে সেটি আপনার রাজ্য ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার দিনটি নয় কি? তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, না, বরং আমি যখন অসুস্থ ছিলাম তখন প্রতিদিন একটি সময় রব্বুল আলামিন আমার কলবের মধ্যে কুদরতি কণ্ঠস্বর দ্বারা আমায় প্রশ্ন করত,
হে আয়ুব, তুমি কেমন আছো? আর এই কণ্ঠস্বর আমার কলবে যখনই বেজে উঠত, তখন মনে হতো এ পৃথিবী, আকাশ, জমিন সকল কিছু আমাকে দান করা হলেও তার বিনিময়ে আমি অন্তত এই কণ্ঠস্বরটি আরেকবার শুনতে চাইব। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকটি ভাই এবং বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সাহাবায়ে আজমাইনদের মতো সালাত আদায় করার তৌফিক দান করুন, যে সালাত আদায় করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যুদ্ধের ময়দানে হযরত আলীর পায়ের কবজিতে তীর ঢুকে যায় আর তীরের বাঁকানো অংশটি এদিক দিয়ে ঢুকে সেদিকে বের হয়ে এটি আটকে যায়, অতপর হাজার চেষ্টা করেও এই তীরটি হযরত আলীর হাঁটু থেকে বের করাই যাচ্ছিল না, তিনি চিৎকার দিয়ে উঠতেন ব্যথায় যন্ত্রণায়। তখন দীর্ঘ কয়েকটি ঘন্টা পরিশ্রম করার পরে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে ছেড়ে দাও, আমি তোমাদের বলবো কখন তার পা থেকে এটি বের করতে হবে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, যাও, তোমরা তার সালাতে দাঁড়ানো অবস্থায় যখন সে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, তখন যত শক্তি পারো প্রয়োগ করে সেই তীরটি কবজি থেকে বের করে নিয়ে আসো। তখন সাহাবে আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, এতে কি তার নামাজ বিঘ্ন হবে না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। অতঃপর যখন তীর ধরে টান দেয়া হলো এবং প্রচণ্ড রক্তস্রোত বয়ে গেল এবং সেই তীরটি বের করে আনতে সক্ষম হলো জখম থেকে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো কিছুই টের পেলেন না। সুবহানাল্লাহ।